আয়োজিত হয়ে গেল উইমেন অব দ্য ওয়ার্ল্ড ওয়াও ফেস্টিভ্যাল বাংলাদেশের দুদিনব্যাপী উৎসব। যে উৎসবে অনুষ্ঠিত হয় সম্পত্তিতে নারীর অধিকার, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের স্বাস্থ্য ঝুঁকি, নারীবাদ, নারীর পোশাক, ব্রেস্ট ক্যান্সার সহ নানা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা, আলোচনা সভা সহ নানা আয়োজন। এই উৎসবটির মূল প্রতিপাদ্য লিঙ্গ সমতা প্রসঙ্গে সচেতনতা তৈরি করা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার, অবস্থান ও অংশগ্রহণ নিশ্চিত করা। ব্রিটিশ থিয়েটার পরিচালক ও প্রযোজক জুট কেলির হাত ধরে 2010 সালের প্রতিষ্ঠার পর থেকে ওয়াও ফেস্টিভ্যাল কিশোরী ও নারীদের সাফল্য ও অর্জন উদযাপনের অন্যতম মঞ্চ হিসেবে প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে।